আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পরে ছাদে আসলাম। ছাদে একটি নতুন জাতের গাছ লাগিয়েছি আর তার মধ্যে ফলও ধরেছে। হ্যাঁ, এটি একটি মালবেরি গাছ। এই গাছটির আনুমানিক বয়স 2 বছরেরও কিছু বেশি, আর প্রথমবারের মতন এই গাছে ফল ধরল। দেখেন কি সুন্দর, এটি একটি গুচ্ছ ফল, মানে অনেকগুলো দানা একত্রিত হয়ে মালবেরি ফলটি হয়। লম্বা লম্বা ডালা এবং প্রতিটি ডালায় প্রচুর পরিমাণে মালবেরি ধরে। প্রথম অবস্থায় লাল দেখা গেলেও আস্তে আস্তে পাকতে শুরু করে এবং পুরো ফলটি একদম কালো হয়ে যায়। খেতে টক মিষ্টি লাগলেও যখন পুরোপুরি পেকে যায় তখন কিন্তু মিষ্টি হয়ে যায়। এই গাছের পলিনেশন বা পরাগায়নের দরকার হয় না, কেননা এই মালবেরি গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটোই জন্ম নেয়, যে কারণে আর পরাগায়নের চিন্তা করতে হয় না, ফলে প্রচুর পরিমাণে ফল ধরে। আমি একটি ফল ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কি পরিমাণ লাল, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল। বাংলাদেশে যে রেশম পোকার জন্য তুঁত গাছ লাগানো হয় এটি এরই একটি জাত, যদিও ওটাকে হোয়াইট মালবেরি বলা হয়। এই গাছ অনেক দিন বাঁচে, 70 থেকে 100 বছরেরও বেশি দিন এই গাছ বাঁচে, তাই ছাদ বাগানে লাগালে খুব একটা চিন্তা করতে হয় না। বছরে 2 থেকে 3 বার এই গাছে ফল ধরে। শুধুমাত্র শীতের সময়টা ছাড়া সারা বছরই ফল দেখা যায়। আমি একটি ছোট বালতিতে এই গাছটি লাগিয়েছি। পরবর্তীতে আমি একটি হাফ ড্রামে এটাকে স্থানান্তরিত করব, আর গোড়া থেকে এই মালবেরি ফল ধরে। আমি একটি গোড়া থেকে ফল ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন একদম লাল হয়ে গেছে আমার হাতটা। দেখেছেন অনেক ভালো লাগে, দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভালো। লম্বা লম্বা ডালায় গাছ ভর্তি হয়ে মালবেরি ধরছে। আপনারাও কিন্তু চাইলে ছাদ বাগানে এই ধরনের একটি গাছ লাগাতে পারেন। ছাদে গাছ লাগান, গাছের পরিচর্যা করেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।